हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तुम्हारे गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला हयेछे प्रदत्त बाक्से खड़ी आछे पांचटी, बक्से घड़ी आछे पांचटी, खराब घड़ी आछे दुईटी। तहले आमरा एखान दिए कि बोलते पारि, भालो घड़ी आछे 5 - 2 = 3। এবার আমাদের কি বলা হয়েছে, বাক্স থেকে দুটি ঘড়ি তোলা হলো। এবার আমাদের কি বলা হয়েছে, x সমসম্ভব চলক দ্বারা খারাপ ঘড়ির সংখ্যা সূচিত হয়। এবার আমরা কি বলতে পারি, নির্বাচিত ঘড়ি দুইটি, সুতরাং সর্বাধিক খারাপ ঘড়ি নির্বাচিত হতে পারে দুইটি। এবার আমরা কি বার করব, x সংখ্যক খারাপ ঘড়ি নির্বাচনের সম্ভাবনা নির্বাচনের সম্ভাবনা এখানে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা দুটি ঘড়িকে নির্বাচন করছি, তাহলে আমাদের নিচে কি হবে 5C2 এবং ওপরে কি হবে 2CX, যেহেতু খারাপ ঘড়ির সংখ্যা দুটি আছে পাঁচটির মধ্যে এবং বাকি এক্স, তাহলে এক্স সংখ্যক ঘড়ি এই দুটি খারাপ ঘড়ির মধ্যে থেকে যেকোনো একটি হবে, যেকোনো এক্স সংখ্যক হবে, ওই জন্য 2CX, আর বাকি 2 - x সংখ্যক ঘড়ি তিনটি ভালো ঘড়ির মধ্যে থেকে যেকোনো 2 - x সংখ্যক হবে, ওই জন্য 3C 2 - x। তাহলে এবার আমরা কি বলতে পারি, যেখানে x = 0, 1, 2, তাহলে এবার আমরা কি বলতে পারি, খারাপ ঘড়ির নির্বাচনের সংখ্যার সাপেক্ষে সম্ভাবনার মানের তালিকা গঠন করে পাই কি পাবো আমরা। ফার্স্ট আমাদের কি দেখতে হবে, খারাপ ঘড়ির সংখ্যা এবং
এক্ষেত্রে আমরা কি বার করব? সম্ভাবনা। তাহলে খারাপ ঘড়ির সংখ্যা আমাদের কি কি আছে? তিনটি, 0, 1, 2। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে সম্ভাবনা? 6C0 × 6C0 × সরি 2CX, যেহেতু তাহলে আমাদের এখানে কি হবে 2C0 × 3C2 − 0 / 5C2। ইকুয়াল টু আমাদের কত হবে? 3/10। এক্ষেত্রে আমাদের কি হবে? 2C1 × 2C1 × 3C2 − 1 / 5C2, যেটি ইকুয়াল টু আমাদের কত আসবে? 5C2, যেটি ইকুয়াল টু আমাদের কত আসবে? 10 × 2C1। তাহলে এটি আমাদের কত হবে? 2 দিয়ে 10 কে ডিভাইড করলে 5 / 5। সবার লাস্টে আমাদের কি আছে? 2। তাহলে এখানে কত হবে? 2C2 × 3C2 − 2 / 5C2। এখানে আমাদের কত হবে? 1 × 3C0 / 10, যেটি আমাদের কত আসবে? 1/10। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? আচ্ছা, এটিকে আমরা কি বলতে পারি? এক্স। এবং এটিকে আমরা কি বলতে পারি? ইএক্স। এটিকে আমরা কি বলতে পারি? যাতে আমাদের সম্ভাবনা বিভাজন লিখতে সুবিধা হয়, 2C x × 3C2 − x / 5C2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন, x সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। তাহলে আমরা কি পাচ্ছি? x এবং px। তাহলে x এর ভ্যালু যখন 0, px কত? 3/10। x এর ভ্যালু যখন 1, px কত? 3/5। x এর ভ্যালু যখন 2, px কত? 1/10। তাহলে আমরা এখান দিয়ে এবার নেক্সট আমাদের কি বার করতে হবে? x এর মধ্যক। তাহলে x এর মধ্যক ইকুয়াল টু 0 × 3/10 + 1 × 3/5 + 2 × 1/10। তাহলে আমরা যদি এখানে দেখি, 2 আর 10 ক্যান্সেল আউট হলে 5, তাহলে 0 + 3/5 + 1/5। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ডাইরেক্ট? 3 + 1/5 = 4/5। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? x এর মধ্যক 4/5। তাহলে আমরা এখান দিয়ে সম্ভাবনা বিভাজন আর মধ্যক বের করে ফেলতে পারলাম। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।